মাধ্যমিকে বাঁকুড়া জয় জয়কার বাঁকুড়া থেকে প্রথম অন্বেষা পাই প্রাপ্ত নম্বর 690 যুগ্ম দ্বিতীয় বাঁকুড়ারি মোজাম্মেল হক হুগলির অনির্বাণ খাড়া তৃতীয় বীরভূমের দীপ্তেশ পাল প্রথম দশের মেধা তালিকায় 68 জন প্রকাশিত হলো এবছরের মাধ্যমিকের ফল পাশের হার 85.65% পাশের হারে প্রথম পূর্ব মেদিনীপুর জেলা টেক্কা দিল কলকাতাকে শহরে পাশের হার 88%। রাজ্য সরকারের ষষ্ঠ বর্ষপূর্তিতে রাজ্যের উন্নয়নের খতিয়ান পেশ করলেন মমতা বন্দ্যোপাধ্যায় রক্ত না নিয়ে রক্তদান করুন বিরোধীদের আন্দোলনকে কটাক্ষ কুৎসা না করে উন্নয়নে জোর দেওয়ার কথা মুখ্যমন্ত্রীর মুখে খাস কলকাতায় ভুয়ো ডাক্তার কাণ্ড মৌলালির কাছে চেম্বার থেকে ধৃত বেলভিউয়ের চিকিৎসক নরেন পাণ্ডে 9 দিনের সিআইডি হেফাজতে নির্দেশ বেলভিউ নার্সিংহোমের সিআইডি হানা সিইও প্রদীপ ট্যান্ডনকে জিজ্ঞাসাবাদ বারাসাত আদালত চত্বরে আক্রান্ত মনুয়ার আইনজীবী বুকে ও হাতে আঘাত আক্রান্ত আইনজীবীকে উদ্ধার করলেন নিহত অনুপমের বন্ধুরা অভিযুক্ত মনুয়া ও অজিতের 14 দিনের জেল হেফাজত রসপুঞ্জ আন্তার পর এবার ময়ূরেশ্বর ফের তৃণমূল নেতার গলা কেটে খুন বাড়ির কাছে উদ্ধার রক্তাক্ত দেহ কি কারণে আজগার আলীর ওপরে হামলা খতিয়ে দেখছে পুলিশ 7 দিনের ব্যবধানে খুন 3 তৃণমূল নেতা শিলিগুড়ির ফুলবাড়িতে পারিবারিক দ্বন্দ্বে অ্যাসিড হামলার শিকার শিশু অ্যাসিডে আহত হয়েছে মহিলা ও মহিলার জামাইবাবু রমজান আলীকে আটক করল পুলিশ দুজনেই উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি একই পরিবারের 5 জনের আত্মহত্যার চেষ্টা দুজনের মৃত্যু গুরুতর অসুস্থ 3 পুরুলিয়ার আমডিহা এলাকার ঘটনা হাসপাতালে মৃত্যু হয় বাবা ও মেয়ের আর্থিক অনটনের জেরে আত্মহত্যা বলে অনুমান সীমান্তে ফের জঙ্গি অনুপ্রবেশের চেষ্টা রুখল সেনাবাহিনী জম্মু কাশ্মীরের ত্রালে সেনা জঙ্গি গুলি লড়াইয়ে খতম হিজবুল কমান্ডার সাবজার বাদ খতম আরও 7 জঙ্গি রামপুর সেক্টরেও সেনা জঙ্গি গুলির লড়াই দেশজুড়ে গবাদি পশুর জবাই রুখতে কেন্দ্রের নির্দেশিকার জের প্রতিবাদে সরব বিরোধী দলগুলি মার খাবে ব্যবসা ক্ষতি হবে অর্থনীতি বলছেন বিশেষজ্ঞরা নির্দেশিকা হাতে পেলে মন্তব্য বললেন পার্থ